ছাত্রছাত্রীরা এই বছর ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিয়েছেন সকলকেই বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব অনেকের মনেই প্রশ্ন আছে ডিপ্লোমা ইন ফার্মাসিতে সিলেবাস কি কত নাম্বারের এক্সামিনেশান হয় কি কি বই পড়লে ভালো হয় এবং বইগুলি কিভাবে পাওয়া যাবে বইগুলির দাম কেমন সেই সব প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিপ্লোমা ইন ফার্মাসির নিউ সিলেবাস নিয়ে আমরা আমাদের চ্যানেলে আগেই একটি ভিডিও আপলোড করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাস সম্পর্কে একটি পরিষ্কার স্বচ্ছ আইডিয়া তৈরি হবে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন ফার্মাসি কলেজগুলিতে ডিপ্লোমা ইন ফার্মাসির ক্লাস অফলাইন ও অনলাইনে শুরু হয়ে যাবে অলরেডি ডাব্লু বি হেলথের আন্ডারে থাকা ফার্মাসি কলেজগুলিতে ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে তো প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্য একটা প্রশ্ন থাকে তারা কি ধরনের বই পড়বেন কোন লেখকের বই পড়বেন বইগুলি কোথায় পাওয়া যাবে কোন কোন টেক্সট বইগুলি পড়লে ভালো হয় এই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেমন ফার্স্ট ইয়ারে নিরালা প্রকাশনীর বেশ কিছু বইয়ের কথা আমি এখানে উল্লেখ করছি ফার্মাসিউটিক্স নিরালা প্রকাশনীর ফার্মাসিউটিক্স এছাড়াও রয়েছে ফার্মা কংনসি হিউম্যান অ্যানাটমি এছাড়াও এই দু হাজার একুশের নতুন সিলেবাস অনুযায়ী একটি নতুন সাবজেক্ট যুক্ত হয়েছে সেটি হলো সোশ্যাল ফার্মাসি এই সোশ্যাল ফার্মাসি বইটি নিরালা প্রকাশনী খুব সুন্দরভাবে প্রকাশনা করেছে এছাড়াও রয়েছে ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি এই বইগুলিকে অর্ডার দেওয়ার জন্য আপনারা ডাইরেক্ট পাবলিশারের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে অর্ডার দিতে পারেন এছাড়া ফ্লিপকার্ট বা অ্যামাজনে বইগুলি অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নতুন সিলেবাস অনুযায়ী সত্য পাবলিশারের টেক্সট বইগুলি অনেক উপযোগী ও খুব ভালো এখানে টেক্সট বইগুলি হিসেবে রয়েছে ফার্মাকংনসি ফার্মাসিউটিক্স এবং অ্যানাটমি ও সোশ্যাল ফার্মাসি এই বইগুলিও অনলাইনে অ্যাভেলেবেল আছে ফার্স্ট ইয়ারের টোটাল এক সেট টেক্সট বইয়ের দাম এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এছাড়াও মেডিকেল এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ